এদের তো দাবি যুক্তিসঙ্গত, এরা স্কুলে কম্পিউটার শিক্ষা দেয় এবং স্কুলের যাবতীয় কম্পিউটার কাজটা এরাই করে, স্কুল এদের উপর নির্ভর করে। এইটার জন্য কেন্দ্রীয় সরকার থেকে পার স্কুল প্রায় 3,500,000 টাকা পায়, আর এদের দেওয়া হয় সবচেয়ে বেশি দিলেও 60,000 টাকার চেয়ে কম, 50,000 টাকা, বাকি 3,00,000 টাকা এই কাটমানি। কী হচ্ছে নাকি এগুলো? সরকারের কোনো ন্যূনতম কাণ্ডজ্ঞান নেই? এরা বছরের পর বছর ধরে, আমি তো দেখছি 1-1.5 বছর ধরে এরা লড়াই করছে, মন্ত্রী বাড়ি যাচ্ছে, মন্ত্রী ঘর ঝজ করে লিখে দিল 3 মাস বাড়ালাম, 2 মাস বাড়ালাম, 4 মাস বাড়ালাম, এটা কী হচ্ছে এগুলো? এটা সেটেল করা উচিত। আমরা বিধানসভাতেও কথাটা বলেছি, আমি নিজে নির্দিষ্ট প্রস্তাব দিয়েছি, সরকারের সঙ্গে আমরা জয়যোগ করব, কিন্তু এদের আন্দোলন অবশ্যই যুক্তিসঙ্গত, তার পাশে আমরা আছি। গত 3 মাসের বেতন পাইনি, জানি আমি গত 3 মাসের বেতন পাইনি। বিধানসভাতেই বলেছি, তারপরেও বলেছি, আজকে অংশ দেখা হয়েছে, আমি আবারও বলবো, এটা যুক্তিসঙ্গত। অযৌক্তিক হলে মানে বুঝতাম, প্রাইমারি টিচারদের দাবি যুক্তিসঙ্গত, এদের দাবি যুক্তিসঙ্গত, সরকার তো প্রথম মানবে যে দাবিটা যুক্তিসঙ্গত, তারপরে এতটা পারলাম না, নয় আলোচনা করুক, উড়িয়ে দেবে সব।